বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমরা আজকে যে ফাংশনটা অ্যানালাইসিস করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের, সেটা হচ্ছে হাউ টু জয়েন টেক্সট উইথ ফর্মুলা আউটপুটস। সো আমরা যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যেকার ক্রিকেট টুর্নামেন্ট অ্যানালাইসিস করছিলাম, সেই অ্যানালাইসিসে কোথায় কোথায় টেক্সট ফাংশন এবং ফর্মুলা আউটপুট ব্যবহৃত হয়েছে আমরা সেটা একবার দেখে আসি। আমরা অপশন লিভ ফর বাংলাদেশ এটা একটা টপিক রেখেছিলাম, সেইখানে আছে হচ্ছে ফর্মুলা আউটপুট, পাশাপাশি হচ্ছে টেক্সট ফাংশন, স্ট্রাইক রেট, এখানে স্ট্রাইক রেটের সাথে পার্সেন্ট অ্যাড করে একটা ইয়ে করা ছিল। তারপরে ইন্ডিয়া ওন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু ব্যাট, তার মানে কি টসে যে জিতেছিল পাশাপাশি ব্যাট অর বল চুজ করেছিল তার একটা ডিসিশন এসেছিল, পাশাপাশি স্কোর অ্যানালাইসিসে ছিল হচ্ছে আমাদের টেক্সট ফাংশন। সো প্র্যাকটিক্যালি আমরা দেখি, সো অপশন লিভ ফর বাংলাদেশ কখন, এখানে যখন আমি বাংলাদেশ চুজ করব তখন কিন্তু অপশন লিভ ফর ইন্ডিয়া হবে। সো এখানে আমার ফাংশনটা কি এই সেভেন হচ্ছে নিচের একটা ফিল্ড, যেটা হচ্ছে এখানে ফর্মুলা আউটপুট আকারে আসবে, বাট সাথে টেক্সট ছিল হচ্ছে অপশন লিভ ফর। যখন আমি ওপরে ইন্ডিয়া সিলেক্ট করছি, এখানে কিন্তু বাংলাদেশ আসছে, বাংলাদেশ সিলেক্ট করলে ইন্ডিয়া আসছে। সো এখানে ইন্ডিয়া অথবা বাংলাদেশ এটা কিন্তু আমার ফর্মুলা আউটপুট, সাথে হচ্ছে টেক্সট হচ্ছে অপশন লিভ ফর। আর স্কোর অ্যানালাইসিস এখানে একটা স্ল্যাশ ইউজ করা আছে আর ওভার কথাটা লেখা আছে, এটা কিন্তু একটা টেক্সট ফাংশন, বাকিগুলো হচ্ছে ফর্মুলা আউটপুট। আমার ম্যাচ ডিসিশন যেটা ছিল সেইখানে একটা টপিক ছিল হচ্ছে বাংলাদেশ অন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু ব্যাট, তার মানে এখানে ফার্স্ট ইনিংসে আমরা যে টস করছি, এইখানে ইন্ডিয়াকে যদি আমরা উইনার হিসেবে সিলেক্ট করি এবং বোল করতে পাঠাই, তাহলে আমার ম্যাচ ডিসিশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ইন্ডিয়া অন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল। আমার শুরুতেই যে ইন্ডিয়া কথাটা আসছে, এটা হচ্ছে কি ফার্স্ট ইনিংসের H3 কলমের ডাটা, সরি H3 সেলের ডাটা, আর হচ্ছে ফার্স্ট ইনিংসের H5 এ আছে হচ্ছে টসে জিতে তারা ব্যাট করবে না বল করবে তার ডিসিশন। সো এটা ছিল হচ্ছে একটা টেক্সট ফাংশন, পাশাপাশি হচ্ছে দুইটা ফর্মুলা আউটপুটের একসাথে প্রেজেন্টেশন, পাশাপাশি ছিল কি আমাদের যে স্ট্রাইক রেট ক্যালকুলেট করছিলাম, সেইখানে কি একটা ফর্মুলা আসছিল, যেমন মোহাম্মদ নাইমের স্ট্রাইক রেট হচ্ছে 150, সো এখানে যদি আমি রান বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু তার স্ট্রাইক রেট বেড়ে যাচ্ছিল, আবার যদি কমিয়ে দিই তাহলে কিন্তু কমে যাচ্ছিল। তার মানে কি এখানে হচ্ছে আমার যে সংখ্যাটা চেঞ্জ হচ্ছে এটা ছিল হচ্ছে ফর্মুলার আউটপুট, পাশাপাশি হচ্ছে পার্সেন্টেজটা ছিল হচ্ছে একটা টেক্সট ফাংশন যেটা প্রেজেন্টেশনের জন্য আমরা ইউজ করেছিলাম। সো আমার এই ছিল মোটামুটি কয়েক ধরনের টেক্সট ফাংশনের সাথে ফর্মুলা আউটপুটের একটা এক্সপ্রেশন। সো আমরা এটা কিভাবে করব, এটা আমরা আসলে একটা অ্যান্ড ফাংশন দিয়ে আমরা ফর্মুলা এবং টেক্সটকে একসাথেই প্রেজেন্ট করতে পারি, শুধু একটা ফর্মুলা আউটপুট প্রেজেন্ট করব এমন না, মাল্টিপল ফর্মুলা আমরা প্রেজেন্ট করতে পারি। যেমন আমি দেখি যে আমার এই সেলের রেফারেন্সগুলো আমি সবগুলোই হচ্ছে আমি অন্য একটা সেলে রাখবো, যেমন স্ট্রাইক রেট নিলাম এন্ড এখানে কিছু একটা লিখলাম যে চেক, এটা যেহেতু পাশাপাশি থাকলে একদম লেগে থাকবে একটা স্পেস দিয়ে দিই, অথবা আরো ভালো বোঝার জন্য একটা হাইপেন দিয়ে দিই, দিয়ে কি করব অপশন লিভ এটা নিলাম, সরি এখানে আমাকে কিন্তু এন্ড ফাংশন দুই পাশে ইউজ করতে হবে, যেহেতু আমি দুইটা ফাংশন জোড়া লাগাবো আমার কিন্তু এখন এটা চলে আসছে, স্ট্রাইক রেট পাশাপাশি হচ্ছে আমি একটু ছোট করে নেই, স্ট্রাইক রেট পাশাপাশি অপশন লিভ ফর বাংলাদেশ, এটা হচ্ছে আমি যে চেক দিয়ে যে কথাটা এখানে জোড়া লাগিয়েছিলাম এই কথাটা কিন্তু এখানে চলে আসছে। আমি এখানে একটা ক্যারেক্টার ফাংশন ইউজ করে আমি একই রোতে কিন্তু মাল্টিপল ইনফরমেশনও ব্যবহার করতে পারি, ক্যারেক্টার টেন হচ্ছে আমার ইন বিটুইন সিলের মধ্যে হচ্ছে একটা লাইন ব্রেক তৈরি করার অপশন। সো এখানে আমি ওভারঅল যে রান স্কোর সেই রানের স্কোরটা এখানে
অ্যাড করব, বাট তার আগে আমি লিখতে চাচ্ছি স্কোর কথাটা। তো টেক্সট ফাংশন অ্যাড করতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে, ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, অ্যান্ড দিলাম। সো এই ক্ষেত্রেও সিমিলার কেস হবে, পাশাপাশি দুইটা একদম লেগে থাকবে। আমি একটা স্পেস দিয়ে দিব, দিয়ে এন্টার প্রেস করব। সো এখন যদি আমি এই এরিয়াটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই এবং এই সেলটাকে যদি আমি একটু র‍্যাপ টেক্সট করে দিই, তাহলে কিন্তু স্কোর আমার নিচে চলে আসছে। আমি যদি এটা আরো এক জায়গায় ক্যারেক্টার কথাটা যদি ইউজ করি, যে চেক চেকের পরে এখানে আরেকটা আমি ক্যারেক্টার ইউজ করব, ক্যারেক্টার 10 এন্ড ফাংশন দিয়ে ইন্টারপ্রেস করলাম, তাহলে কিন্তু আমার লাইন তিনটা হয়ে গেল। সো এইভাবে আমরা যদি কোনো বিজনেস রিপোর্ট তৈরি করতে চাই এবং মাল্টিপল ইনফরমেশন অ্যাজ এ ফর্মুলা আউটপুট আকারে যদি আমি একসাথে দেখাইতে চাই, তাহলে কিন্তু এইভাবে আমি ইউজ করতে পারবো। যেমন এখানে আমার কি 250 একটা রেজাল্ট, 16 for 3 0 hour এটা কিন্তু একটা রেজাল্ট। দেখি আমার এই রেজাল্টগুলো একটু চেঞ্জ হয় কি না। আমার ধরে নিলাম এখানে একটা 4 রেটিং আসলো, সো আমার কিন্তু স্কোর এখানে চেঞ্জ হয়ে গেল। এখানে মোহাম্মদ নাইমের স্কোরটাকে একটু চেঞ্জ করে স্ট্রাইক রেটটা চেঞ্জ করে নিই, সো এখানে কিন্তু আমার 200 চলে আসছে। সো আমি দেখি এখানে কিন্তু আমার স্ট্রাইক রেট, চেক, অপশন লিভ ফর বাংলাদেশ এগুলো কিন্তু সেম আছে, বাট আমার যে মেইন স্কোর এবং যে স্ট্রাইক রেট এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অপশন লিভ ফর বাংলাদেশ এটাকে যদি আমি চেঞ্জ করে এখন ইন্ডিয়া করতে চাই, তাহলে আমার কিন্তু আউটপুটে এখানে ইন্ডিয়া চলে আসছে। সো বন্ধুরা, আমরা এইভাবেই আমরা মাল্টিপল ফর্মুলা আউটপুটকে যদি একটা সেলে দেখাতে চাই, তাহলে আমরা ক্যারেক্টার ফাংশন এবং অ্যান্ড ফাংশন দিয়ে টেক্সট পাশাপাশি ফর্মুলা আউটপুটকে একসাথে প্রেজেন্ট করতে পারি। সো এটা অবশ্যই আমি বলবো, দিস ইজ অ্যান অ্যাডভান্স ট্রিক। সো আপনারা শিখলে আপনাদের অবশ্যই কাজে লাগবে। থ্যাংক ইউ।